সেটা দেখেন, একটু খেয়াল করেন, দেখছেন সে কি অসুস্থ নাকি? দেখার মতো একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে, কবুতর নিয়ে সে। বাবু কি করতেছো? মুখের সামনে নাও। আচ্ছা, কি নাম তোমার? রাব্বি। রাব্বি না? কবুতর কয়জোড়া আনছ? কয়জোড়া? ও, এগুলো সব তুমি আনছ? ওর আব্বু আনছে না? আচ্ছা পাইলাম। তো তোমাকে বিক্রি করতে দিছে? তার আব্বুর সাথে আসছে এবং প্লাস কবুতর খাতা এসে ঘুমিয়ে গেছিল প্রায়। কাস্টমার নাই? আচ্ছা ঠিক আছে, বিক্রি করো, তোমার আব্বুর সাথে বিক্রি করো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সদর্শক মিরপুর এক নাম্বার কবুতর হাট। অনেকবার প্রশ্ন করেন যে হাটটা কোথায়। এটা হলো ঢাকা, ঢাকা মিরপুর এক নাম্বার। এক নাম্বারে প্রত্যেক শুক্রবারই হাটটা বসে। তো এক ভাই প্রশ্ন করছিল আমাকে কমেন্টে যে হাটটা কীভাবে বসে। হ্যাঁ, আমি আবার বলে দিচ্ছি, শুক্রবারে বসে। তো এখানে কিন্তু খাজনা নেই, এই হাটে খাজনা নেই। তো অসংখ্য কবুতর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, প্রচুর বড় হাট এটা। তো আজকে আপনাদেরকে এই কবুতর বিষয়ে কিছু কথা বলবো এবং আজকের কবুতরের দাম সম্বন্ধে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো। এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চা কবুতর, এটা নীলপরের বাচ্চা। ভাই এটা কিসের বাচ্চা? নীলপরের রেড চেকারের বাচ্চা। রেড চেকারের বাচ্চা না? আচ্ছা, বাচ্চাগুলো জোড়া কত চাচ্ছেন? 1500 টাকা চাচ্ছেন না? দাম বলছে কেউ? জোড়া ঝোড়া 1500 টাকা না? দাম বলছে কেউ? হ্যাঁ বলছে। কত টাকা উঠছে দাম? 800 টাকা বলছে। আচ্ছা, বাজারটা কিরকম আজকে? বাজারটা ভাই কেনা পার্টি কম, বেচাই পার্টি বেশি। কেনার পার্টি কম, বিক্রির পার্টি বেশি না? আচ্ছা, এখানে আমরা এই যে এটা কি জানি, বিউটি না? বিউটি কত চাচ্ছেন? 5000 টাকা। 5000 টাকা? এটা বাড়ি বাচ্চা? বাচ্চা সাত পরের বাচ্চা, বাড়ি বাচ্চা আপনার? তো আপনি জানলেন যে মাক্সি এবং রেড চেকারের একটা কবুতরের দাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক বড় একটা জাতের কবুতর আছে, অনেক এটা কিং কবুতর বলে না? এটা কিং না? কিং এর জোড়া কত? এর জোড়া 4500। 4500 টাকা? ওর মাক্সি আছে দেখা যায় না? মাক্সি কত টাকা? মাক্সি 1500 টাকা করে জোড়া। 1500 টাকা? এগুলো বাড়ি বাচ্চা? এগুলো নিউ অ্যাডাল্ট। নিউ অ্যাডাল না? কতদিন পালছে বাসা এগুলো? এগুলো 8-10 মাস। আর ডিম বাচ্চা হয়েছে না? তো শুনতে বললেন যে আপনারা ডিম বাচ্চা হয়েছে। এই কিং এরও কি ডিম বাচ্চা হয়েছে? ডিম পারছে, দুইবার বাচ্চা নিছি। বাচ্চাগুলো আছে নাকি? বাচ্চাগুলো হ্যাঁ আছে, একজোড়া আছে। একজোড়া আছে না? তারপরে এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কবুতর নিয়ে আসছে। সেই কবুতরগুলো অনেক বড় জাতের একটা কবুতর দেখতে পাচ্ছি আপনারা দেখেন এই যে এটা। এটা কি জাতের কবুতর? বড়টা জি ভুলজিয়াম, ভুন্ডিয়ান না? দর্শক যে দেখতে পাচ্ছেন এখানে ভুন্ডিয়ান, ভুন্ডিয়ানের জোড়া বুধ এখানে আছে। এটা এটা এলো, এটা কি কবুতর লালটা? এটা এটা বিউটি না? এটা জোড়া কত যাচ্ছেন? 2000 টাকা চাচ্ছেন জোড়া? অনেকগুলো কবুতর এখানে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক কবুতর, এই যেখানে একটা ভাইরা আসছে। এগুলো কি গ্রিবেজ নাই? কত জোড়া? জোড়া কত গ্রিবেজ? জোড়া কত? তো বুঝতে পারছি সে এটা আসলে বিক্রি করতে আনছে, কিন্তু যেটা বুঝলাম সেটা হলো সেটা তার কবুতর না। ভাই এই যে শার্টিং কত বেড়া? 3000। 3000 টাকা জোড়া না? আচ্ছা, শার্টিং এর সাথে আমরা আরেকটা কবুতর দেখতে পাচ্ছি কালো, এটা কি কবুতর? নান। কে? নান। নান নাচ? নান। নান? ও দর্শক, এটা হলো নান কবুতর। নান কবুতরের জোড়া কত? 6000।
6000 টাকা দাম উঠছে উঠছে স্যার এখানে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু কবুতর আছে একদম ছায়া ছায়া কালার এগুলো কি আপনার চাচা আপনার আচ্ছা এই যে ছায়া ছায়া কালার কবুতরটা এটা কি কবুতর ভাই আমার ভাই রেসার হুমা রেসার হুমা এটা প্রাইস কত যাচ্ছেন এই জোড়া 1000 টাকা এত কম দাম নাই আমরাই দাম কম হই গেছে তো হুমার রেসার না একদম দাম কম এই কবুতরগুলো কিন্তু একসময় কিন্তু ভালো দাম ছিল এখন দাম কমে গেছে হুমার রেসার হুমার রেসারের দাম কিন্তু মাত্র 1000 টাকা জোড়া কবুতর দেখতে কিন্তু খুব সুন্দর আপনাদেরকে একটু ভালো মতো দেখাই দেখেন আপনারা জিনিসটা একটু খেয়াল করে দেখেন যে হুমা রেসার এখানে বাচ্চা আছে হুমা রেসারের বেশ কিছু কবুতর কিন্তু এখানে তাই কিন্তু পাইকার না তারপরও প্রতিদিন এখানে দেখি না আজকে হঠাৎ দেখলাম তো হুমা রেসারের তো আমরা জেনে নিন মাত্র 1000 টাকা জোড়া যে কবুতরগুলো একসময় 10,000-20,000 টাকা পর্যন্ত ছিল এই যে ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি একটা কবুতর এটা কি কবুতর এটা কি কি এটা প্রাইস কত যাচ্ছেন দাম 1000 টাকা 1000 টাকা যাচ্ছে অনেক কবুতর কিন্তু এখানে আছে যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে এখানে এটা বিউটি ভাই বিউটি জোড়া কত 5000 টাকা না তো মোটামুটি ভালো দামই আছে আজকে 5000 টাকা আমাদের মধ্যে নিচে টাকা কত নিচেটা 4000 টাকা 4000 রেট চেক না মিলি মিলি কত যাচ্ছেন ভাই 2000 টাকা দাম বলছে কেউ বলছে এরকম 1200 টাকা 1200 টাকা বলছে না এই যে ভাই এগুলো বাচ্চা না যে অনেক ভাই বাচ্চা সহকারে আনছে এই যে দেখেন ভাই এটা কি কবুতর ভাই ডেনিশ ভাই ডেনিশ ডেনিশ জোড়া কত ডেনিশ দুজোড়া নিলে একদম 5000 টাকা 5000 টাকা বলবে না এটা কি ডেনিশের বাচ্চা না এটা হলো বাগদাদির বাচ্চা বাগদাদির বাচ্চা সহ কত চাচ্ছেন বাচ্চা সহ 2000 টাকা 2000 টাকা ওই যেটা বাগদাদি না হ্যাঁ ওটারই বাচ্চা হলো হ্যাঁ ওটারই বাচ্চা আচ্ছা কবুতরগুলো তো একসময় অনেক দামি ছিল না হ্যাঁ এখন দাম কমে গেছে কত টাকা ছিল যখন দাম ছিল 30000 টাকা জোড়া ছিল 30000 টাকা জোড়া ছিল সে কবুতর এখন কত এখন হলো 5000 টাকা 25000 টাকা নাই তো বাজার খুবই নেমে গেছে এখানে পাইকাররা বিক্রি করে কবুতরের কালার দেখেন খাঁচাসহ 2500 টাকা পিওর জোড়া পিওর জোড়া এটা এই কালার গেল হ্যাঁ গুছল তো হয় না নাকি না এটা যে ছাইরা বালা যে জন্য ও ছাইরা বালা না এক সময় কত দাম কি ছিল ভাই 20,000-25,000 এখন আসছে কত এখন মাত্র 2500 টাকা মাত্র 2500 চেহারাতে আসতেছে না আমরা আপনার কবুতর দিকে দূরে রাখছি মাত্র 2500 টাকা এক সময় কবুতরকে 20,000-30,000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে খুব সুন্দর কবুতর সিরাজি 700 টাকা না পিওর জোড়া সিরাজি কিন্তু আসলে 2500 টাকা গেছে 700 টাকা নেমে আসছে এখানে দেখতে পারতেছেন একটা কবুতর কিন্তু অনেক সুন্দর ভাই এটা প্রাইস কত 3000 টাকা এটা একটু সুন্দর এর জন্য 3000 টাকা আর এই যে নিচেরটা এটাও 3000 টাকা কবুতর দেখে কিন্তু ভয় করে যার বাসা পালবে সে কিন্তু অনেক বড় জাতের কবুতর শৌখিন কবুতর ভাই কিং নাকি হ্যাঁ কত টাকা কিনলেন 3000 টাকা 3000 টাকা দিয়ে কিনছেন পিওর জোড়া বাসা পালবেন নাকি বিক্রি করবেন পালবো পালবেন না বাসা আর আছে আছে আচ্ছা মাত্র 3000 টাকা না ঠিক আছে দেখতে খুব সুন্দর আপনার কবুতরগুলা তো দর্শককে যেখানে দেখতে পাচ্ছেন না এটা এই যে একটা ভাই এটা কি কবুতর ভাই এটা লার্ক ভাই আচ্ছা লার্ক এটা প্রাইস কত 3000 টাকা 3000 টাকা কবুতরগুলো তো দেখতে খুব সুন্দর মাত্র 3000 টাকা খুব সুন্দর আর এই গ্রিজেল কত হচ্ছে
পরবর্তী মিরপুর হাটের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।